নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় খবর এবার খেলা আরো ঘুরে গেল আর পাশে পেলো সুপ্রিম কোর্টকে বিচারপতি অভিদ গঙ্গোপাধ্যায় এবার সড়ো দুর্নীতির খোঁজে আর এবার পাশে পেয়েছে সুপ্রিম কোর্টকে একদিনেই এবার গ্রেপ্তার করতে পারবে সড়ো মাথাকে আজকে চাঞ্চল্যকর খবর প্রকাশে এসেছে আর সেটি নিয়ে কিন্তু ভাইরাল ইতিমধ্যেই শিক্ষাক্ষেত্রে যে পোস্টিং দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতিকে কেন্দ্র করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এমনকি ইডিকে বলেছিলেন প্রয়োজনে তারা এফআইআর করতে পারবে এবং তদন্ত করতে পারবে কিন্তু এবার বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সেই নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়ে ফেলল সুপ্রিম কোর্ট এবার হয়তো সুপ্রিম কোর্টের তরফ থেকে বড় সড়ো কোনো রায় আসতে চলেছে কিছুদিন আগে এক মামলার শুনানিতে উঠে এসেছিল পোস্টিং দুর্নীতির প্রসঙ্গ আর তখন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যই নাকি এই দুর্নীতির পেছনে ছিলেন বলে অভিযোগ করা হয়েছে আর তারপরে পঁচিশে জুলাইয়ের দিনে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলার শুনানি ছিল আর সেই শুনানিতে বিচারপতি বলেন এটা একটা গুরুতর অভিযোগ আগের দুর্নীতির সঙ্গে এই দুর্নীতি এক নয় এই ঘটনার আলাদা তদন্ত হওয়া প্রয়োজন তিনি বলেন যে এখানে বড়সড় দুর্নীতি হয়েছে বোঝা যাচ্ছে দালালের মাধ্যমে চাকরি বিক্রি করেছেন মানিক ভট্টাচার্য আর ছক কোষেই এই দুর্নীতিও করা হয়েছে এই দুর্নীতি কিভাবে হয়েছিল সেটাও কিন্তু শুনানিতে উঠে আসে খবরে প্রকাশিত তথ্য অনুযায়ী দু হাজার একুশ সালে ছয় জুলাই পর্যন্ত পর্ষদ একটা তালিকা বের করে সেখানে দেখা গিয়েছিল শিক্ষকদের নিজেদের যে জেলা সেই জেলাতে নিয়োগ হয়নি ফলে অনেক শিক্ষক কিন্তু অন্যান্য জেলাতে চাকরি পেয়েছিল কিন্তু তিরিশ জুলাই যে ফের একটি শূন্যপদের তালিকা প্রকাশ করা হয় সেখানে কিন্তু দেখা গেছে যে সবার নিজের নিজের জেলাতে শূন্যপদ আছে তবে মাত্র তেইশ দিনে কি করে এত শূন্যপদ তৈরি হয়ে গেল আর এটি নিয়েই কিন্তু এবার প্রশ্ন সবার মাঝে আর বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন তুলেছেন এটি নিয়ে আর পছন্দের জেলায় টাকার বিনিময়ে চাকরি দিতেই কি এই কারচুপি করা হয়েছে এটি কিন্তু অভিযোগ করছে সব আর তারপরেই বিচারপতির ইডি সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল জেলবন্দি মানিক ভট্টাচার্য আর বৃহস্পতিবার শীর্ষ আদালত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়ে ফেলেছে আর সেই নির্দেশ হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে ফোন করে জানিয়ে দেওয়া হয় তবে বৃহস্পতিবার বিচারপতি এজলাসে পোস্টিং দুর্নীতির মামলা ছিল কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের এই রায়ের স্থগিতাদেশ দিয়েছে তাই এখন পর্যন্ত আগামী এক সপ্তাহ অভিদ গঙ্গোপাধ্যায় তিনি আর এই মামলা শুনবেন না তবে এক সপ্তাহ পরে হাইকোর্টের কাছে সুপ্রিম কোর্টের তরফ থেকে বড় সড়ো কোনো রায় আসতে চলেছে তাতে হয়তো বড় মাথা সামনে আসতে পারে